हेलो गाइस, वेलकम टू माय चैनल होम डिजाइन स्टूडियो इंटीरियर। इटा आमार सेकेंड ब्लॉग। तोमादेर आज के एक नतून फ्लैटे 3BHK फ्लैटे इंटीरियर देखा। इटा खूब स्मॉल बजेटर मध्य आमरा कोरेछी आर इटा न्यू कोलकाता श्रीरामपुर प्रयागेर। चलो एसो आमरा देखी छोट बजेटर मध्य कीभावे एक सुंदर लुक आना जाए। चलो आमरा देखी। इटा होच्छे 3BHK फ्लैट जेटा ढुके गेस्ट रूम आछे। एखाने आमरा कोरेछी एक छोट ठाकुर मंदिर और पाशे एक वार्डरोब। এই রুমে এইটুকুনি কাজ আছে আর ওয়ার্ডরোবটার মধ্যে টি প্রোফাইলের কাজ আছে। তারপরে আসছি আমরা ফয়ার এরিয়ায়, যেটা ঢুকেই ডান দিকে একটা পরে একটা বুদ্ধা স্ট্যাচু হবে। আর এই গ্লাসটা দেখছো বন্ধুরা, এটা হচ্ছে ব্রোঞ্জ গ্লাস। এটা আর পাশে ওয়ালপেপার দিয়ে এটা প্রোফাইল লাইট দিয়ে পুরো করা হয়েছে। আর এখানে দেখছেন বন্ধুরা একটা ছোট্ট সুরেক, তার ওপরে আমরা এক মানে পাথরের টুকরো কিছু দিয়ে দিয়েছি, কালারিং পাথর। তারপর আমরা চলে গেলাম কিচেনে। কিচেনটা অ্যালকভের 3BHK কিচেনগুলো ভীষণ ছোট, তার মধ্যেও আমরা চেষ্টা করেছি স্পেস ম্যানেজমেন্ট করা আর স্টোরেজ রাখার। এটা PVC ল্যামিনেটের ওপর হয়েছে। তারপর আমরা ঢুকলাম আপনার ডাইনিং এরিয়াতে। ফল সিলিংয়ের জায়গাটা দেখুন, ফল সিলিংটা খুব সুন্দরভাবে করা হয়েছে। এবার আমরা মাস্টার বেডরুমে এলাম। এই মাস্টার বেডরুমের ফল সিলিংটা দেখুন, এর মধ্যে খুব ভালো কাজ করা হয়েছে। আর একটা ড্রেসিং ইউনিট আছে সিম্পলের মধ্যে। এটা একটা বেডরুম যেখানে আমরা চেষ্টা করেছি, ওনাদের একটা বুকশেলফ টাইপের দরকার ছিল ছোট্টোর মধ্যে, তো ওটা করে দিয়েছি, প্লাস একটা ড্রেসিং ইউনিট করেছি। আর এটার ফল সিলিংটা দেখুন। আজকের এই 3BHK অ্যাপার্টমেন্টের ছোট্ট ব্লগটা তোমার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, উইচ ইজ হোম ডিজাইন স্টুডিও ইন্টেরিয়ার।